সরি স্টুডেন্টস, যান্ত্রিক ত্রুটির কারণে আমার পোস্টটি ডিলেট হয়ে গিয়েছে। তোমরা যাতে পরেও আবার আমার এই লাইভটি দেখতে পারো, এজন্য আমি আবারও তোমাদের সাথে লাইভে এসেছি। আশা করি তোমরা ক্ষমা সুন্দর চোখে দেখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং স্টুডেন্টস, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ অনলাইন ক্লাসে আমি নীলুফা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ ক্লাস থ্রি। ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ডিয়ার স্টুডেন্টস, এবার এসএসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছো তাদের জন্য শুভেচ্ছা এবং তাদের জ্ঞাতার্থে বলছি, তোমরা জানো বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ভর্তি প্রক্রিয়ায় যারা অন্য স্কুল থেকে পাশ করেছো সেই সকল ছাত্রীদের জন্য সর্বমোট 6,000 টাকা এবং যারা আলাতুন্নেসা স্কুল থেকে পাশ করেছো তাদের জন্য 4,100। এবং আরও একটি সুখবর হচ্ছে, যারা জিপিএ 5 পেয়েছো তাদের জন্য বেতন সম্পূর্ণ ফ্রি, শুধু ভর্তি ফি 1,100 টাকা। আশা করব তোমরা সব দিক বিবেচনা করে আমাদের কলেজে ভর্তি হবে। এবং তোমরা তো জানো আমাদের স্যার ম্যাডামরা কতটা আন্তরিক, সেটা আমার চেয়ে তোমরাই ভালো জানো। এবং আমাদের স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার ল্যাব বলো, শিক্ষা সফর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান সব কিছুই আমাদের রয়েছে। অভিভাবক বৃন্দদের বলছি যে এই মহামারী দুর্যোগকালে আমাদের যাতায়াত ব্যবস্থার দিক থেকে চিন্তা করে, আর্থিক দিক থেকে চিন্তা করে, আমাদের পরিবেশ, আমাদের টিচারদের মান চিন্তা করে আমাদের মেয়েদেরকে আমাদের কলেজে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবার আসা যাক আমাদের মূল ক্লাসে। শিক্ষার্থীবৃন্দরা, সবাই সামনে বই নাও। ইংলিশ, আমাদের বইয়ের নামটা হচ্ছে ইংলিশ ফর টুডে। সবার সামনে বই, খাতা, কলম নাও। এবং আমি যখন বলবো আমার সাথে সাথে তোমাদের কিন্তু লিখতে হবে, তাহলে দেখা যাবে আমার সাথে সাথে তোমাদের পড়া শেষ। আচ্ছা, সবাই ইংলিশ ফর টুডে বইটা নাও, সাথে খাতা কলম নাও। ওপেন এট পেজ নাও 56, 57, Unit 28, Lesson on 2। আমি তোমাদের সামনে আজকে একটি মজার স্টোরি নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের স্টোরিটার নাম হচ্ছে দি কাউ অ্যান্ড দ্য ফ্রগ, গরু ও ব্যাগ। তাহলে আমরা একটু জেনে নিই যে এই স্টোরিগুলা, স্টোরিটা পড়লে আমরা কি কি শিখতে পারব সেটা আমাদের আগে জানা উচিত। যে তোমরা জানো যে আমাদের ইংলিশ ফর টুডে থেকে আসে ওয়ার্ড মিনি মানে শব্দ অর্থ, ব্যাঙ্গুলো টু ইংলিশ মানে বাংলা থেকে ইংরেজি করো, মেইন সেন্টেন্স মানে বাক্য রচনা করো। আর আমাদের গ্রামার বইয়ের যে মডেল কোশ্চেন রয়েছে সেখানে
এই গল্পটি রয়েছে তোমার মডেল কোশ্চেন ফোরে, সেখানে তোমরা পাবা কোশ্চেন অ্যান্সার অ্যান্ড ট্রু ফলস, মানে সত্য মিথ্যা নির্ণয় কর। তাহলে আমরা এই স্টোরিটা পড়ে দেখো আমরা কত কিছু উত্তর দিতে পারছি, তার জন্য আমাদের স্টোরিটা ভালো করে জানতে এবং শিখতে হবে। এবং স্টোরিটা শুরু করার আগে আমাদের আগে তাহলে কি করতে হবে বলো, কিছু ওয়ার্ড মিনিং শিখতে হবে। তাহলে আমরা একা একাই স্টোরিটা কি করতে পারবো, বাংলা অনুবাদ করতে পারবো। আচ্ছা এবার দেখা যাক ওয়ার্ড মিনিং গুলো কি। সবাই খাতা কলম বের করো, বের করেছো বলে কাও, COW কাও, কাও অর্থ গরু, COW কাও অর্থ গরু, EAT ইট অর্থ খাওয়া, EAT ইট অর্থ খাওয়া, GRASS গ্রাস অর্থ ঘাস, GRASS গ্রাস অর্থ ঘাস, FROG ফ্রগ অর্থ ব্যাং, FROG ফ্রগ অর্থ ব্যাং, SIT সিট অর্থ বসা, SIT সিট অর্থ বসা, ON অনর্থ উপরে, ON অনর্থ উপরে, LOOK লুক অর্থ দেখা, LOOK লুক অর্থ দেখা, আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, BIG বিগ বড়, BIG বিগ বড়, WANT ওয়ান্ট অর্থ চাওয়া, WANT ওয়ান্ট অর্থ চাওয়া, SO অর্থ সুতরাং বা অতএব, SO অর্থ সুতরাং বা অতএব, আমি কি খুব তাড়াতাড়ি বলছি? আচ্ছা চেষ্টা করো একটু আমার সাথে সাথে তাড়াতাড়ি লিখতে, SOME সামর্থ কিছু, SOME সামর্থ কিছু, STRANGE স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত, STRANGE স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত, SAPPY হ্যাপি অর্থ সুখী বা খুশি, SAPPY হ্যাপি অর্থ সুখী বা খুশি, FLY ফ্লাই অর্থ উড়া, FLY ফ্লাই অর্থ উড়া। ডিয়ার স্টুডেন্টস আমি আবারও বলছি তোমাদের যে আমাদের এই স্টোরিগুলো শুরু করার আগে কিছু ওয়ার্ড মিনিং ভালো করে শিখতে হবে, সেখানে আমরা বাংলা থেকে ইংরেজি শিখব, ইংরেজি থেকে বাংলা শিখবে, কারণ এভাবে কাউ লেখা থাকবে তোমাকে গরু লিখতে হবে, আবার গরু লেখা থাকবে তোমাকে কাউ লিখতে হবে। আচ্ছা আরেকটা হচ্ছে তোমাদের যেমন মেক সেন্টেন্স থাকবে, কাউ দিয়ে তোমাদের মেক সেন্টেন্স থাকতে পারে, তখন তুমি মেক সেন্টেন্স কী করবা বলো তো, দি কাউ ইজ ইটিং গ্রাস, এভাবে তোমাকে মেক সেন্টেন্স করতে হবে, কোশ্চেন অ্যান্সার থাকবে সেটা করতে হবে, ট্রু ফলস থাকবে সেটা সত্যমিথ্যা করতে হবে। তাহলে আমাদের ওয়ার্ড মিনিংগুলো জানলে আমরা গল্পটা ভালো করে জানতে পারবো এবং এই 5 আইটেম আমরা খুব ইজিভাবে লিখতে পারবো ইনশাল্লাহ। এবার আসা যাক আমাদের মূল স্টোরিতে, দেখো পেজ নাম্বার সবাই জানো তো 56, সবাই 56 পেজ নাম্বার হলো, আসো আমরা এবার গল্পটা পড়ি। দি কাউ ইজ ইটিং গ্রাস, এখানে কাউ অর্থে কি লেখা আছে গরু, ইট অর্থ খাওয়া, গ্রাস অর্থ ঘাস, তাহলে এখানে অর্থটা কি দাঁড়াবে বলো, গরুটি ঘাস খাচ্ছে। দি ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, এখানে ফ্রগ অর্থ ব্যাং, সিট অর্থ বসা, অনর্থ উপরে, তাহলে এখানে ব্যাংটি ঘাসের উপর বসে আছে। দি ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ অ্যান্ড থিংস দি কাউ ইজ বিগ, আই ওয়ান্ট টু বি বিগ, এখানে দেখো লুক অর্থ দেখা, বিগ অর্থ বড়, ওয়ান্ট অর্থ চাওয়া, আমরা এই মিনিংগুলো জানলে আমরা এটা সহজে উত্তর দিতে পারবো। দেখো ব্যাংটি দেখে গরুটিকে এবং ভাবে
গরুটি বড় আমিও বড় হতে চাই। সো সো অর্থ কি? সুতরাং। সো অর্থ সুতরাং। সো দি ফ্রগ ইজ সাম গ্রাস, সুতরাং ব্যাংকটি কিছু ঘাস খায়। দি ফ্রগ গ্রোস বিগার, এখানে বিগ অর্থ বড়, এখানে আমাদের বিগ অর্থ বড়, কিন্তু বিগার অর্থ হচ্ছে অপেক্ষাকৃত বড়, ব্যাংকটি আরো বড় হয়। দি কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ অ্যান্ড থিংস, থিংস অর্থ কি? ভাবা, থিংস অর্থ ভাবা। তাহলে এখানে গরুটি গরুটি দেখে ব্যাংকটিকে এবং ভাবে হাউ স্ট্রেঞ্জ, কি আশ্চর্য, দি ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাংকটি ঘাস খাচ্ছে। দি ফ্রগ ইজ হ্যাপি, হ্যাপি অর্থ কি? সুখী বা খুশি, হ্যাপি অর্থ সুখী বা খুশি। দি ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংকটি খুশি। দি ফ্রগ ইজ মোর গ্রাস, ব্যাংকটি আরো ঘাস খায়। 57, পেজ নাম্বার 57। দি কাউ থিংস হাউ স্ট্রেঞ্জ, দি ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ফ্লাই অর্থ কি? উড়া, ফ্লাই অর্থ উড়া। দি কাউ থিংস হাউ স্ট্রেঞ্জ, গরুটি ভাবছে কি আশ্চর্য, দি ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংকটি উড়ে যাচ্ছে। দি কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, গরুটি এখন ঘাস খাচ্ছে না। কি কেমন লাগছে স্টোরিটা বলো? খুব মজা না? আচ্ছা এবার দেখি আমরা একটু স্টোরিটা মনে করার চেষ্টা করি, এখানে কি বল স্টোরিটার ভিতরে আছে একটু বলি। দেখি একটি গরু ঘাস খাচ্ছে এবং একটি ব্যাং ঘাসের উপর বসে আছে। ব্যাংটি গরুটিকে দেখে বলছে যে আমিও গরুটির মতো বড় হতে চাই, এবং সেজন্য সে কি করছে, গরুটার দেখা দেখি সেও ঘাস খাচ্ছে এবং ব্যাংকটি আস্তে আস্তে বড় হচ্ছে। এবং এভাবে গরুটি আবার ব্যাংকটিকে দেখে ভাবছে কি আশ্চর্য, ব্যাংকটি ঘাস খাচ্ছে। এবং এভাবে ব্যাংকটি বড় হতে হতে কি করলো, উড়ে গেল না, উড়ে যাচ্ছে। তখন গরুটি কি করলো, সে ঘাস খাওয়া বন্ধ করে দিল। এই অর্থগুলো তোমাদেরকে ভালোভাবে এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের ট্রু ফলস কোশ্চেন অ্যান্সার তোমরা যদি বুঝতে পারো যে কী চেয়েছে, তোমরা নিজেরাই গল্পটা থেকে উত্তর দিতে পারবে। আমাদের মডেল কোশ্চেন তো এই গল্পটা দেওয়াই থাকে, শুধু তোমরা দেখে দেখে অ্যান্সারটা করবে, কিন্তু সেখানে তোমাদের কী করতে হবে, প্রশ্নটা তো বুঝতে হবে, সেটা কী চেয়েছে, তুমি কী উত্তর দিবা। আচ্ছা এই জন্য আমরা এই গল্পটা ভালোভাবে জেনে নেব। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের নিউ লেসন নিয়ে আবারও হাজির হব। তোমরা জানো আবার 22 তারিখ ঠিক 11টায় আমি আবার তোমাদের সাথে আসবো ইনশাল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে বিশ্বে একটি মহামারী কোভিড-19 চলছে, যার আতঙ্কে সবাই আমরা আতঙ্কিত, কিন্তু আমরা আতঙ্কিত হব না, স্বাস্থ্যবিধি মেনে চলব। এবং স্বাস্থ্যবিধি বলতে আমরা বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যাব না, সব সময় বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, কিছুক্ষণ পর পরে হাত ধুব, হাত দিয়ে নাক কান নাক চোখ মুখ স্পর্শ করব না। তাহলে ইনশাল্লাহ আমরা এই মহামারী থেকে রক্ষা পাব। এবং নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় চাইব আল্লাহ যেন আমাদেরকে এই বিশ্বটাকে, আমাদের না সব এই বিশ্বকে এই মহামারী থেকে রক্ষা করে আমাদের যেন আবার সেই স্বাভাবিক জীবনযাপনে আমরা যেন ফিরে আসতে পারি, এবং তোমাদের সাথে যেন আবার আমরা দেখা করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।